তিতলির খামখেয়ালিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম জগন্নাথ মন্দিরে, আর এটি হলো হুগলি জেলার শ্রীরামপুরে মহেশের জগন্নাথ মন্দির। শুনেছি জগন্নাথ দেবের ডাক না এলে তার দর্শন অসম্ভব, আর তার ডাক এমন হঠাৎ করেই আসবে তার আশা আমরা করিনি। ৬২৫ বছর পুরনো এই মন্দির আর তার রথযাত্রা জগৎ বিখ্যাত। ১৩৯৬ খ্রিস্টাব্দে এই মন্দিরের প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরী রওনা দিলেন জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ খাওয়ানোর আশায়। কিন্তু এই আশা তার অপূর্ণ থাকে মন্দির কর্তৃপক্ষের জন্য। তখন তিনি মনের কষ্টে আমৃত্যু অনশনে বসেন। অনশনের তৃতীয় দিন তার স্বপ্নে আসেন স্বয়ং জগন্নাথ দেব। তাকে প্রভু স্বপ্নাদেশ দেন ভাগীরথীর তীরে মহেশ নামক স্থানে যেতে, এবং ভগবানের পাঠানো নিম কাঠ দিয়ে দেব জগন্নাথ, দেব বলভদ্র ও দেবী সুভদ্রার মূর্তি নির্মাণ করে প্রতিষ্ঠা করতে, এবং ধ্রুবানন্দ ব্রহ্মচারীর হাতে ভোগ গ্রহণ করারও ইচ্ছা প্রকাশ করেন। এভাবেই প্রতিষ্ঠিত হয় জগন্নাথ দেব। এই মন্দিরে আসতে হলে আপনাকে আসতে হবে রিষড়া স্টেশন অথবা শ্রীরামপুর স্টেশন, সেখান থেকে অটো কিংবা টোটো করে মহেশের জগন্নাথ মন্দির। এই মন্দির সংলগ্ন রয়েছে বিশাল মাঠ, আর তার উপরেই রয়েছে জগন্নাথ দেবের স্নান মঞ্চ। বছরে কেবলমাত্র একটি বার স্নান যাত্রার দিন এটি খোলা হয় এবং জগন্নাথ দেবকে এখানে স্নান করানো হয়। এই মন্দিরে জগন্নাথ দেব ছাড়াও রয়েছে ভগবান শিবের একটি মন্দির, বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব ও মা শারদার একটি মন্দির, প্রভু নীল মাধবের মন্দির রয়েছে, মন্দিরের প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারীর একটি মন্দির, দেবী কালী ও বড় ঠাকুরের একটি মন্দির। মূল মন্দির গাত্রটি রয়েছে বিষ্ণুপুরের টেরাকোটা কাজের আদলে। আর এই হলো জগন্নাথ দেবের ভোগের রান্নাঘর। প্রভু জগন্নাথের ভোগ গ্রহণ করবার পরেই আসে ভক্তদের তার প্রসাদ গ্রহণের পালা। এখানে সেই ব্যবস্থাও রয়েছে। দুপুর ১২:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত এখানে বসে ভোগ খাওয়ানো হয় প্রতিদিন। তাতে থাকে খিচুড়ি, লাবড়ার তরকারি, ঘি, অন্ন, ডাল, চাটনি, পায়েস। তবে বিশেষ দিনগুলিতে বিশেষ ভোগ হয়। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সৌভাগ্যক্রমে প্রভুর সেই বিশেষ ভোগ আমরা গ্রহণ করেছিলাম মাথাপিছু ১২০ টাকার বিনিময়ে। আর তাতে ছিল খিচুড়ি, লাবড়ার তরকারি, ঘি, অন্ন, ডাল, আলুর দম, পোলাও, ছানার তরকারি, ধোকার ডালনা, মালপোয়া, পায়েস ও চাটনি। আপনারাও যদি এখানে ভোগ গ্রহণ করতে চান তবে সকাল ১১:০০টার মধ্যে এখানে এসে কুপন কাটতে হবে। ধীরে ধীরে সন্ধ্যা নামলো মন্দিরে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। রাতের আলোকসজ্জায় মন্দিরের এক আলাদাই রূপ দর্শন করলাম, সাথে দর্শন করলাম জগদীশ্বরের শান্ত স্নিগ্ধ রূপ। এখানে সন্ধ্যারতির সময় হরিনাম সংকীর্তন আর হরির লুট হয়, তবে তা দেখার সৌভাগ্য আর আমাদের হয়নি।
শুনেছি জগন্নাথ দেবের দর্শন অনেক ভাগ্যের ব্যাপার, তার আশীষ গ্রহণ করার জন্য এখানে আসতেই পারেন, ভালো লাগবে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার আর কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর যারা নতুন বন্ধু আজকে চ্যানেলটিকে প্রথম দেখছেন তাদের কাছে আমার একটি অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।